তাহলে কি আমাকে একটা পাসওয়ার্ড জেনারেটর বানাইতে হবে। এখানে আমি লেন্থ সিলেক্ট করব, আমি ইউআই ডিজাইনটা বা ফ্রন্ট এন্ডটা আগে থেকে করে নিছি। ফ্রন্ট এন্ডটা আপনারা করতে পারবেন না, ইনপুট ফর্ম যে আছে সেটা ইনপুট ফর্ম, ফর্মে এখানে এগুলোতে ক্লিক করা যায় যে আমি কী কী দিয়ে পাসওয়ার্ড জেনারেট করব। এগুলো হচ্ছে সিম্বলস, নাম্বারস, তারপর হচ্ছে লোয়ার কেস, আপার কেস, এগুলো একসাথে মিলায় আমি পাসওয়ার্ড তৈরি করব। না শুধু হচ্ছে আমি যদি দিই এখান থেকে 1 2 দিয়ে একটা পাসওয়ার্ড জেনারেট করব শুধু স্পেশাল সিম্বল দিয়ে, সেক্ষেত্রেও আমরা পারবো। এবং কয় ক্যারেক্টারে করব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সো এই পাসওয়ার্ড জেনারেটরটা আমরা করব। স্যার চেকবক্সে ক্লিক হচ্ছে কাস্টমাইজ করি নি, এটা আমি নর্মালাইজ সিএসএস ইউজ করতেছি, ওইখান থেকে ওরা কাস্টমাইজ করা। তো আমি একটু কোডটার দিকে যদি একটু নজর দেই, কোডটা দেখি কি অবস্থা। যেটা আমার এইচটিএমএল, আমরা যেভাবে এইচটিএমএল লিখি এগুলা টাইটেল দিছি, বডির কিছু স্টাইলটা নিছি, ইনলাইন স্টাইল দিয়ে করছি, যেহেতু আমি একটা ফাইলে ইউজ করতেছি, এখানে স্টাইল করতেছি, এই পর্যন্ত স্টাইল শেষ। আমার মিডিয়া কোয়েরি দিয়ে যা যা আমার স্টাইল প্রয়োজন এখানে, তারপর আমার হচ্ছে এইচটিএমএলগুলো বডিতে শুরু হয়েছে। কন্টেনারে হচ্ছে জেনারেট ইউর পাসওয়ার্ড, জেনারেট ইউর স্ট্রং পাসওয়ার্ড বাই পাসওয়ার্ড জেনারেটর, জাস্ট হেডিং লিখে দিছি। তারপর নিচে কি আসছে, এখানে ফর্ম আসছে একটা, এই ফর্মের মধ্যে বিভিন্ন ধরনের ইনপুট আছে, যেমন আমি যে অপশন রাখছি একটা অপশন, ধরেন অপশনের ভিতরে কী কী আছে, আমার 24 পর্যন্ত যেহেতু আছে 24 পর্যন্ত আমি লিখছি এখানে, যেটা শো করতেছে কোথায় যে অপশনের এখানে শো করতেছে 24 পর্যন্ত, ঠিক আছে না। আচ্ছা তারপরে আমি আরেকটা হচ্ছে ইনপুট নিছি, লেভেল নিছি, লেভেল ইনপুট সিম্বলস, তারপর হচ্ছে ইনপুট নাম্বারস, আর এগুলোর ভ্যালু দিয়ে দিছি কি দেখেন, ইনপুটে সিম্বলে যেগুলো ভ্যালু আছে সবগুলো সিম্বলগুলো ভ্যালু দিয়ে দিছি, ভ্যালু কিন্তু সব সিম্বল। ওকে দেন আমার কি আছে পরবর্তীতে আছে ইনপুট নাম্বারস, নাম্বারসে আমি সকল প্রকার নাম্বারস দিয়ে দিছি 1 2 থেকে শুরু করে 0 পর্যন্ত। তারপর আছে কি, তারপর আরেকটা ফিল্ড নিছি ইনক্লুড লোয়ার কেস ক্যারেক্টার, সো এখানে আমি সবগুলো, আমি যদি ইনপুটটাতে দেখি, ইনপুটটাতে দেখেন সবগুলো লোয়ার কেস ক্যারেক্টার নিয়ে নিছে আমার, আপার কেসে সেমভাবে আপার কেস হয়েছে। দেন আমি লেভেলে যে আপার কেস, এখানে দেখেন জেনারেট পাসওয়ার্ড, এখানে একটা বাটন আছে, দুটো বাটন আছে, এই যে একটা বাটন, দেন আরেকটা বাটন আছে আমার, এই একটা বাটন, এই বাটনটা হচ্ছে সাবমিটেড জেনারেট পাসওয়ার্ডের বাটন, আর একটা বাটন হচ্ছে কপি বাটন। কপি বাটনটা কী হবে, কপিতে ক্লিক করলে আমার এখানে যে কন্টেন্ট থাকবে এগুলোকে সিলেক্ট করবে, সিলেক্ট করে তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবো। আমি এটার জন্য কী করছি, আমি জাস্ট একটা সিম্পল জাভাস্ক্রিপ্টে কোড লিখছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে কি ফাংশন, মাই ফাংশন ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে ডম ম্যানিপুলেশন। জাভাস্ক্রিপ্টে যদি ডম ম্যানিপুলেশন করে থাকি, সেম কাজটা আমি কিন্তু জেকোয়েরি দিয়েও করতে পারবো। আচ্ছা গেট এলিমেন্ট বাই আইডি পাসওয়ার্ড ডট সিলেক্ট, আমি সিলেক্ট করছি, মানে আমার গেট এলিমেন্ট বাই আইডিটা কোথা থেকে নিচ্ছে, এই যে পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ড ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ডটা সিলেক্ট করতেছে এখানে, যেহেতু আইডি এটা, এটা সিলেক্ট করতেছে। সো পাসওয়ার্ড ফিল্ড শো করতেছে কি, জেনারেট হওয়ার পর পাসওয়ার্ডটা কিন্তু আমার এখানে শো করবে, জেনারেটেড পাসওয়ার্ডটা। তারপর আমার এটাকে সিলেক্ট করে নিচ্ছে, ওকে এতটুকু বুঝছেন। আর আমি হচ্ছে এইচটিএমএলে এখানে বুটস্ট্র্যাপ ইউজ করিনি, আর একটু মানে ছোটোখাটো শর্টকাট করার জন্য আমি মিলিগ্রাম আর হচ্ছে নর্মালাইজ সিএসএস ইউজ করছি, এগুলো আরও খুবই অপটিমাইজ, এগুলো অনেক বুটস্ট্র্যাপ অনেক জায়গায়, মিলিগ্রাম জাস্ট কয়েক কেবি, 2 থেকে 3 কেবির ফাইল। স্টাইল আপনি ইচ্ছা করলে বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারেন, স্টাইলিং ডাজেন্ট ম্যাটার। ওকে আর তারপর কী করছি, আমি মেথডে দিছি কি, মেথড পোস্ট দিছি আর অ্যাকশনে ফাঁকা রাখছি, তাহলে কি এই পেজেই আমার সাবমিট হবে, বারবার আমার এই পেজের মধ্যেই সাবমিট হবে। ওকে আচ্ছা তো ঠিক আছে, এখন আমি পিএসপি কোড লেখা শুরু করি। এতটুকু বুঝতে কার প্রবলেম আছে বলেন, জাস্ট এইচটিএমএল, এটা এটাকে আমি এখন ডাইনামিক করব, এখানে ক্লিক করলে আমার এখানে যে ইনপুট দিবে ইউজার সেই অনুযায়ী একটা পাসওয়ার্ড জেনারেট হবে। বুঝতে পারছেন কি করতে যাচ্ছি, বুঝতে পারতেছেন?
ওকে, তাহলে কি আমরা এখন পিএসপি কোড লেখা শুরু করব। তার আগে দেখি আমাদের আরেকটু, যদি আমি ডাইনামিক করি জিনিসগুলোকে, এগুলো বারবার রিপিটেড হচ্ছে না, যে এটা একটা লো পাস ওয়ার্ড, 0 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7, 8 থেকে 15, বারবার রিপিটেড হচ্ছে না। সো আমি একটা ফাংশন নিয়ে নিতে পারি এখানে, একটা ফাংশন জাস্ট এখানে কল করবো, রিপিটেড নাম্বারগুলো চলে আসবে আমার। তো একটা ফাংশন নিয়ে নিতে পারি না, কি মনে হয়, পারি কি? জাস্ট ফাংশনটাকে এটা কল করবো, আমি একটা সিম্পল ফাংশনকে এখানে কল করবো, এতগুলো লাইনের বদলে একটা সিম্পল ফাংশন এই এতগুলো লাইনের কাজ করে দিবে আমার। তাহলে কি আমার কোডটুকু আরও ছোট হয়ে গেল, অপটিমাইজ হয়ে গেল, এবং একটু কি রিডেবল হয়ে গেল কোডটা, তাই না? ওকে, তো আমি পিএসপি কোড এই ফাইলে ঠিক উপরে লেখা শুরু করতেছি। হ্যাঁ, আমি স্ক্রিন রেকর্ড করতেছি, স্ক্রিন রেকর্ড হচ্ছে। ওকে, ফাইলের ঠিক একদম উপরে লিখবো, তাই তো? তো আমি ফাংশন লেখা শুরু করি। ফাংশন, আমি ফাংশনের নাম দিব যে লো পাসওয়ার্ড। আমি নেমিং কনভেনশনটা ফলো করব, কি ক্যামেল কেস, ক্যামেল কেসটা ফলো করব। সো আমার এই ফাংশনটা যেটা আছে, ফাংশনটাকে কল করলে আমার ওই কাজ কারবারগুলো হয়ে যাবে, লো পাসওয়ার্ডে যেটা। সো ফাংশন কয়টা নিতে হবে আমাকে? তিনটা নিতে হবে। প্রথমে কি লো পাসওয়ার্ডেরটাই করি আমি। তো ওইখানে দেখা যাচ্ছে কি সেম জিনিস রিপিটেড হয়েছে কয়বার, 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 রিপিটেড হয়েছে না বারবার। তাহলে কি করব আমি, এটা ফর লুপ নিতে পারি না? আমি ফর লুপ নিলাম, ফর লুপের কি কীভাবে লিখবো আমি, ডলার আই ইকুয়াল টু 0, দেন আমি লিখবো কি ডলার আই কি, যতক্ষণ পর্যন্ত আমার 8 এর সরি কি, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমার 8 এর ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমার ট্রু, 8 এর বড় হয়ে গেলে, 8 এর সমান হয়ে গেলেও ট্রু, বাট 8 এর থেকে বড় হয়ে গেলে কি ফলস রিটার্ন করবে এখানে, তখন কি আমার লুপটা অফ হয়ে যাবে। সো আমি আইটাকে আবার প্লাস প্লাস করবো, ওকে করলাম, ঠিক আছে। এখন আমি এখানে ইকো করবো, কি ইকোতে আমি সেম জিনিসটা কপি করে নিয়ে আসি, যেহেতু 1 থেকে 7 পর্যন্ত আছে, আমি ফার্স্টটাকে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম। এখানে বসাইলাম, তো আমার এরর দিচ্ছে কি কারণে, এই যে আমার এখানে ডাবল কোটেশন আছে, এটার কারণে এরর দিচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমি ডাবল কোটেশনও নিতে পারি, ডাবল কোটেশন নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এসকেপিং ক্যারেক্টার ইউজ করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এসকেপিং ক্যারেক্টার ইউজ করলাম, বা যদি চাই যে আমি এসকেপিং ক্যারেক্টার ইউজ করবো না, তাহলে কি আমাকে সিঙ্গেল কোড ইউজ করতে হবে। সিঙ্গেল কোডের ভিতরে কী করবো আমি, আই পাস করলে কি প্রথমে 1 আসবে, লুপ হবে না এটা, তারপর আবার এখানে ডলার আই পাস করলাম। সো আমি এটা 0 থেকে শুরু করবো না, আমি 1 থেকে শুরু করবো এটা, কারণ কি আমার 1 থেকে আছে মান। তো কী করবে আমাকে, 8 টাইম এটা লুপ করবে সেম জিনিসটা, তাহলে কি আমার কোডের রিপিটেশন একটু কমে গেল। ওকে, আমি আরেকটা ফাংশন লিখবো, এই জিনিসটা আমি কপি করবো, তারপরে কি আছে মিড পাসওয়ার্ড, তারপরে কি আছে স্ট্রং, কে মিড পাসওয়ার্ডে কত থেকে কত আসছে, এইট থেকে শুরু করে কত, 15 পর্যন্ত, তাই তো? তো আমি শুরু করবো কোথা থেকে, 8 থেকে, তারপর 15 পর্যন্ত। কোন ইকুয়ালটা,
পাস কেন দেওয়া যাবে না? আমি 15 পর্যন্ত নিলাম, 15 পর্যন্ত প্রিন্ট করবে সে, 8 থেকে শুরু করবো, 8 9 10 11, তারপর এইট কি উপরে প্রিন্ট হবে? ওকে এইট উপরেও একবার প্রিন্ট হবে, যেহেতু ইকুয়াল আছে তাই তো। তাহলে কি আমাকে কি এখানে 7 থেকে করতে হবে? 1 থেকে কত পর্যন্ত আছে এখানে? 1 থেকে শুরু করে 7 পর্যন্ত আছে তাই তো, তাহলে 7 পর্যন্ত করতে হবে। তারপর 8 থেকে শুরু করে 15 পর্যন্ত, ঠিক আছে। তারপর কি করতে হচ্ছে আমাকে, আই পরেরটা শুরু হবে কত, 15 পর থেকে, তার মানে 16 পর্যন্ত, এবং ওইখানে আছে কত পর্যন্ত, 24 পর্যন্ত আছে আমার, 24 পর্যন্ত আমি করব। তো পাস সরি, এগুলো আমরা একটু কল করে নিই এখানে ফাংশনগুলো। পুরা সব ডিলিট করে ফেললাম, রিডেবল হয়ে গেল না জিনিসটা, বাট আমি কি এভাবে কি দিতে পারবো বলেন। এভাবে কি ফাংশন পাস করতে পারবো? না, আমাকে কি পিএসপি কোড নিতে হবে? তাহলে কি আমি একটা ফাংশন পাস করলাম এখানে, আরেকটা অল্টারনেটিভ সিনট্যাক্স দেখছি না ক্লাসে, যে আমি পিএসপিতে এসটিএমএল এর সাথে পিএসপি কোড কিভাবে লিখতে পারবো, ঠিক আছে না? ওকে, তাহলে আমি যদি একটু আসে দেখি ব্রাউজারে, একটু রিলোড দেই যে সেম জিনিসটা আসছে কিনা। 1 2 3 5 6, ও আচ্ছা লো পাসওয়ার্ড দেওয়া আছে না, সরি। তাহলে কি মিট, তাহলে পরেরটা কি স্ট্রং? স্ট্রং পাস, একটু রিফ্রেশ দিই এখন, এখন দেখি 7 8 9 15 পর্যন্ত স্ট্রং পাসওয়ার্ড, 16 থেকে শুরু করে 24 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমার এই জিনিসটুকু আসছে। ওকে, এখন আমি চাচ্ছি যে 16 বাই ডিফল্ট সিলেক্টেড অবস্থায় থাকবে। ওকে, ওটা পরে করি, 16টা সিলেক্টেড। ডাবল হয়ে যাচ্ছে না, তাহলে কি করবো? এটা কি করতে পারি, ডিসপ্লে নান করে দিব আমি, তাহলে 16টা আসেনি, বাট বাই ডিফল্ট 16 কি সিলেক্টেড অবস্থা থাকতেছে আমার, বাই ডিফল্ট 16 সিলেক্টেড অবস্থা থাকতেছে। আর এখানে এতটুকু লাইন কি করলাম, ভ্যালু আমার 16 দেওয়া আছে, যদি আমার এমটি থাকে, কোনো কিছু সিলেক্ট করা না থাকে আগে থেকে, আগে থেকে আমি পিএসপি থেকে চেক করলাম ডলার পোস্ট, এটা কি দেখছি আমরা ডলার পোস্ট? ওকে, এতটুকু পড়ে আসি, আমি আবার কমেন্ট করে রাখি। তার আগে আমরা দেখি একটা ফর্ম যে আমি সাবমিট করলাম, এই ডাটাগুলো আমি ইকো করে দেখবো যে ডাটাগুলো কীভাবে আসতেছে। একটা ফর্ম কি মেথডে পাস হচ্ছে আমার এখানে, পোস্ট মেথডে পাস হচ্ছে কিন্তু, এবং কোথায় কোথায় সাবমিট হচ্ছে, আমার সেম পেজের মধ্যে সাবমিট হচ্ছে। আমি যদি অ্যাকশন অন্য দিতাম তাহলে কি অন্য পেজে সাবমিট হতো আমার, সেম পেজের মধ্যে যেহেতু সাবমিট হচ্ছে আমি এটার ডাটাগুলো নেব।
প্রথমে ডাটাটা কি সিম্বল সিম্বল তাই না? আচ্ছা সিম্বলের ভিতরে আমি যেহেতু পোস্টের মধ্যে আছি, পোস্টের থেকে সাবমিট করার পর যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো একটা ভেরিয়েবল আছে, সরি একটা অ্যারে আছে পোস্ট নামে, এই অ্যারের ভিতরে পাবো। অ্যারের ভিতরে আমি যদি দেখি অ্যারের ভিতরে কীভাবে পাবো, ধরেন ডলার হাইপ আন্ডার স্কোর পোস্ট দিলাম এবং অ্যারের ভিতরে আমি এটা যে নেমটা আছে, ধরেন প্রথমটার নেমটা কী আছে, প্রথমটা কি লেন্থ না? আচ্ছা প্রথমে আমি সিম্বলটা দেখবো, সিম্বলটা কি আছে, এই যে সিম্বলটা। আচ্ছা সিম্বলের নেম কি আছে, আইডি, এটা নেম কি আছে, সিম্বল আছে, এই সিম্বলটা থেকে আমাকে ক্যাচ করতে হবে। ওকে নেম সিম্বলটা যদি আমি এখানে দেখি, দিয়ে দেখি পেস্ট করলাম, এখন আমার ওটা সিলেক্ট অবস্থায় আমি সাবমিট করবো, আমি কিন্তু সেভ করলাম, আবার এটা রিফ্রেশও দিলাম, এখন আমি শুধু সিম্বলটা এই অবস্থায় আমি কিন্তু ইকো করিনি, ইকো করে নিই একটু। সিম্বল সিলেক্টেড অবস্থায় আছে, দেন আমি সাবমিট করব, সরি কপি তো না, সাবমিট। তাহলে কি আমার এইখানে প্রিন্ট হয়ে গেল, এটা সিম্বলটা চলে আসছে, তাই তো? আচ্ছা এখানে আমি আরেকটা ইরর চেক করার জন্য নাল কলেজ অপারেটর দিয়ে এই জিনিসটা নেব, সিম্বলগুলো আমি এখানে যে ভ্যালুটা ডিফাইন করে দিব, দেখেন এই যে সিম্বলের কিন্তু এটা, এই যে নেম সিম্বল, এই সিম্বলটা আমাকে ওখানে নিতে হবে, ডলার আন্ডার স্কোর পোস্টের ভিতরে এই সিম্বলটা নিতে হবে, অ্যারেতে এই কিটা পাস করতে হবে এবং ভ্যালু যেটা থাকবে সেই ভ্যালুটা ওইখানে সাবমিট করার পর ওই ভ্যালুটা চলে আসবে। ওকে সাবমিট করার পর ওই ভ্যালুটা আমার চলে আসবে, মানে ওই ভ্যালুটা আমি পাবো এখানে যে ভ্যালু থাকবে। আমি যদি ভ্যালু চেঞ্জ করে দিই, টেস্ট ভ্যালু দিলাম টেস্ট, ওকে এটা আবার সাবমিট হচ্ছে, আবার সাবমিট না করে আমি রিফ্রেশ দিলাম, সাবমিট করলাম, ইনস্পেক্ট করে দেখি যে ভ্যালুটা চেঞ্জ হয়েছে কিনা, আমার ভ্যালু টেস্ট চেঞ্জ হয়েছে, জেনারেট পাসওয়ার্ড, ওকে দেখতেছি কেন আসবে না সিম্বল, ঠিক আছে নাল কলেজ অপারেটর ইকো সিম্বল। আসছে বাট হয়তো বা শো করতেছে না, ছোটো নাম্বার হয়তো বা, দেখি আমি একটু সোর্স কোডটা যদি দেখি, যে দেখেন সোর্স কোডের উপরে কিন্তু এটা আসছে, বাট এইচটিএমএল এ শো করতেছে না, হয়তো বা সিএসএস এর প্রবলেম আছে বা পেজ থেকে বাইরে বের হয়ে গেছে এই জন্যই আসতেছে না। ওকে ওই যে সাইডে বের হয়ে গেছে, আমি জুম করছি তো, তাহলে ভ্যালুর ভিতরে আমি যেটা রাখবো ঠিক ওই জিনিসটাই আসবে। ওকে তো আমি এটা একটু চেঞ্জ করি, ভ্যালুটা যা ছিল ওটাই রাখি। আচ্ছা এরপরে আরও কী কী আছে আমার, একটা আছে যে নাম্বার, একটা আছে কি লোয়ার কেস, একটা আছে কি আপার কেস, তো আমি এগুলোকে ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেই।
তাহলে কি এখন প্রত্যেকটাই আমি যেগুলো যেগুলো সিলেক্ট করব সেগুলো সেগুলো আসবে, বাট যেগুলো সিলেক্ট করব না ওগুলো কি আসবে না? দেখি আমি রিফ্রেশ দিই, একটা রিফ্রেশ দিয়ে দেখি, যদি আমি একটু সোর্স কোডটা দেখি উপরের, সোর্স কোডে কী কী আসছে এখানে, জাস্ট সিম্বল আসছে কারণ আমি কি ওটা ইকো করছি। ওকে, ইকো আমি আর একটু ইকো করবো আরও, প্রত্যেকটার পরে ইকো একটা এস্টিমেট ট্যাগ আমি নেবো, পিআর এস্টিমেট ট্যাগ আমি ইকো করবো প্রত্যেকটার শেষে। তাহলে ফর্ম সাবমিটের পর ডাটাগুলো আমি কীভাবে পাবো, বুঝা গেছে? আমি যদি অন্য পেজে সাবমিট করি সেক্ষেত্রে কি আমি অন্য পেজে পাবো? দেখেন প্রত্যেকটা কিন্তু চলে আসছে, এটা কি স্পেশাল সিম্বল নাম্বার, এটা কি লোয়ার কেস? আপার কেস আমি যেহেতু সিলেক্ট করিনি, আমি যদি সিলেক্ট করে যদি দেই সাবমিট করি তাহলে কি আপার কেসটাও চলে আসবে, যেগুলো যেগুলো সিলেক্ট করবো না ওগুলো কি আসবে না। ধরেন আমি এগুলো একটাও সিলেক্ট করিনি, সাবমিট করলাম একটাও আসেনি, বোঝা গেছে? ওকে, বাট আমার কি আমার এক্সপেক্টেড কি একটা পাসওয়ার্ড জেনারেট করে দিয়েছে, আমাকে এভাবে প্রোগ্রাম করতে হবে, তাই না? তো ওগুলোর জন্য আমার এভাবে দরকার নাই, এগুলো জাস্ট দেখাইলাম আপনাদেরকে। তা এখন কী করতে হবে আমাকে, যেন ফার্স্ট টাইমে আমি কোনো এরর না খাই সেক্ষেত্রে কী করতে হবে আমাকে, ভেরিয়েবলটা নিয়ে, যেহেতু আমি এই ভেরিয়েবলগুলো পরবর্তীতে ইউজ করবো, সিম্বল নাম্বার লোয়ার কেস, এই ভেরিয়েবলগুলো নিয়ে জাস্ট আমাকে এমটি করে দিতে হবে, এমটি করে দিতে হবে, তাহলে কি এরর খাবে না। কারণ কি পিএসপি কোড তো রান হচ্ছে আমার, আলটিমেটলি পিএসপি কোড কি রান হচ্ছে না? আচ্ছা, এররটা কোথায় আসতেছে এখানে? আলটিমেটলি কি এগুলো যখন দেখতেছে, আমি যখন পোস্ট দিব ডিরেক্ট যখন ডাটাটা নেওয়ার ট্রাই করব, তখন দেখতেছে যে এখানে আমার ডাটা নাই, সেক্ষেত্রে কি আমার এরর দিবে একটা। আমি যদি একটা এররটা অন রাখি, ডিসপ্লে এরর্স ওয়ান, এটা দিয়ে কি আমরা দেখছিলাম আগে, এরোরটা যদি আমি অন রাখি, এক্ষেত্রে আমি যদি আগের মতো আবার নেই, আচ্ছা জাস্ট একটা দিয়ে দেখাইলাম, সো এটা যদি নেই সেক্ষেত্রে কি একটা এরর হবে আমার, যে এরোরটা শো করতেছে এখানে, নোটিস আনডিফাইন্ড ইন্ডেক্স সিম্বল ইন, এটা 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 এরর দেখাইছে, লাইন নাম্বার কত, 19, যে লাইন নাম্বার 19 এরর আসছে, বুঝা গেছে? এই কারণে কি আমি প্রথমে, যেহেতু আমার এখানে কাজ নাই আর এবং ফার্স্ট টাইম যখন আমার পেজ লোড নিবে তখন কি আমার যদি এটা না থাকে, আমার এই ভ্যালুটা যদি না পায় তাহলে কি আমার এরর শো করবে, ওই জন্য আমি এমটি রাখলাম। আমার পরবর্তীতে এখন আরও কাজ আছে, আমি এখন ইফ দিয়ে চেক করবো। আমার এটা হইতে পারে না যে কোনো ইউজার আমার সিম্বলটাকে সিলেক্ট করে নেই, হইতে পারে না? তাহলে কি আমি ওটাকে প্রথমে চেক করব, ই সেট দিয়ে চেক করতে পারি, যে ই সেট দিয়ে চেক করে কি সেট আছে কিনা, আমার ভেরিয়েবলটা সেট আছে কিনা। ওকে, তো ই সেট দিয়ে আমি চেক করতে পারি এভাবে, যে আমার ইউজার ডাটা দিছে কিনা, সিম্বলটা আছে কিনা। ওকে, ইসেট দিয়ে দেখলাম, তারপর আমি দেখলাম যে এন্ড এন্ড দিয়ে আমি আরেকটা চেক করব যে এমটি আছে কিনা, ঠিক আছে, বা ডলার পোস্ট সিম্বল ইকুয়াল টু এমটি কিনা,
সো দুটো আলাদা আলাদা বাই ডিফল্ট ফাংশন আমরা জানা গেলাম। সো ই সেটের কাজ কি যে আমার এই ভেরিয়েবলটা সেট আছে কি না। হ্যাঁ আচ্ছা, এটা নট এমটি হবে, নট এমটি যদি সেট থাকে তাহলে কন্ডিশন আমার ট্রু। সেট মানে কি, আমার সেট মানে আমার এই যে এমটিটাও যদি থাকে, মানে আমার যদি ভেরিয়েবলটা থাকে তাহলেই ট্রু, এমটি থাকলেও ট্রু। আর নট এমটি চেক করতেছে কি আমার এই এমটিও থাকতে পারবে না, বাট কোনো একটা ভ্যালু থাকতে হবে আমার। তাহলে কি দুটা যখন ট্রু রিটার্ন করছে তার মানে কি আমি বুঝতে পারছি যে আমার সাবমিট করছে, ইউজার সাবমিট করছে এবং ডলার পোস্ট সিম্বলের ভিতরে কিছু একটা আছে, তাই না? তাই তো, ওকে। তাহলে আমি সিম্বলের ভিতরে এটাকে আমি অ্যাসাইন করে দিই, সিম্বলের ভিতরে আমি অ্যাসাইন করে দিলাম, তাহলে সিম্বলের মানটা কি আমার এই মানটা পেয়ে গেল, বুঝা গেছে? আচ্ছা, এখন আমার আরেকটা ভেরিয়েবল নেওয়ার প্রয়োজন হবে, এসটিআর স্প্লিট। এসটিআর স্প্লিট ফাংশন করে কি একটু সার্চ করেন নিজে নিজে ল্যাপটপে, এসটিআর স্প্লিটটা সার্চ করেন কি কাজ করে। এসটিআর আন্ডারস্কোর স্প্লিট, স্প্লিট SPLIT, একটা স্ট্রিংকে কি করে অ্যারেতে রূপান্তর করে। ফুল আমার স্ট্রিং যদি থাকে, স্ট্রিং যেমন আমার হ্যালো নামে একটা স্ট্রিং আছে, এটা করবে কি এসকে ইকে ডবল এল তারপর ও সবগুলোকে কি অ্যারেতে রূপান্তর করবে। সো এইজ একটা অ্যারের, এইজ একটা ভ্যালু হবে, তারপর কি হবে ই একটা ভ্যালু হবে, এল একটা ভ্যালু হবে। আচ্ছা, আপার কেস দিলাম। আচ্ছা, এই ভেরিয়েবলগুলো কেন নিব এখন? আমি এই ভেরিয়েবলগুলো আগে থেকে নিলাম কারণ কি, আমি কারণ কি করব, এই ভেরিয়েবলের মধ্যে আমি এই যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটাকে আমি অ্যারেতে রূপান্তর করব। তো আমি মেইন কাজটা করব কি, প্রত্যেকটা যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো প্রথমে অ্যারেতে রূপান্তর করব, তারপর কি করব প্রত্যেকটা অ্যারেকে মানে সবগুলোকে আমি মার্চ করব একসাথে, সবগুলো অ্যারেকে মার্চ করে আমি শাফেল করে দেব, ঠিক আছে? শাফেল করে আবার অ্যারে থেকে আমি স্ট্রিং এ কনভার্ট করব। বোঝা গেছে? মেইন কাজটা কি করব, প্রত্যেকটা ভ্যালু আমরা এভাবে নিব, প্রত্যেকটা ভ্যালু নিয়ে আমি হচ্ছে অ্যারেতে রূপান্তর করব, স্ট্রিংগুলোকে অ্যারেতে রূপান্তর করব। এরকম যতগুলো আমার অ্যারে আসতেছে সবগুলো অ্যারেকে আবার জয়েন করব, সরি জয়েন করব, একটা ভেরিয়েবলে জয়েন করব, জয়েন করে ওগুলোকে শাফেল করে দেব। শাফেল মানে কি, অলট পালট করে দেব। অলট পালট করে দেওয়ার পর তারপর সবগুলোকে আমি অ্যারে থেকে স্ট্রিংয়ে রূপান্তর করব, বুঝা গেছে? তাহলে কি পাসওয়ার্ড জেনারেটর হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, আরেকবার বলি আমি। তাহলে এখানে আমি কি করতেছি, আমার যে ভ্যালুটা আছে, যে সিম্বলের যে ভ্যালুটা একটু আগে দেখলাম, সিম্বলের ভ্যালুটা পাইলাম, সিম্বলের ভ্যালুটাকে আমি প্রত্যেকটা যে ভ্যালু আছে প্রত্যেকটা স্পেশাল সিম্বলকে আমি অ্যারেতে রূপান্তর করবো। অ্যারেতে রূপান্তর করার জন্য একটু আগে আপনাদেরকে সার্চ করতে বললাম কি, এসটিআর স্প্লিট নামে একটা ফাংশন আছে, এই ফাংশন করে কি আমার অ্যারেতে রূপান্তর করে দেবে। ধরেন স্পেশাল সিম্বলগুলো কি আসছে এখানে, অ্যাডেড হ্যাশ তারপর পার্সেন্ট, এই জিনিসগুলো আসছে, এই জিনিসের প্রত্যেকটা আমার অ্যারেতে রূপান্তর করে দিচ্ছে।
তাই না? এবং অ্যারেটা কার ভিতরে আছে? সিম্বলের ভিতরে আছে। আউটপুটটা দেখবো কি? আউটপুটটাও দেখি। ইকো তো হবে না, অ্যারে তো ইকো হবে না, প্রিন্ট আর করতে হবে আমাকে। তাহলে আরও ভালোভাবে বুঝবেন, ভালোভাবে বুঝবেন। ওকে, যেহেতু আমার এটা সিলেক্ট করে গেছে, জাস্ট সিম্বলটা সিলেক্ট করে রাখলাম, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটা হলো। আচ্ছা, আমি আন্ডার স্কোর হবে এটাই বললাম, আবার সাবমিট করলাম। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্পেশাল সিম্বলকে, যেমন অ্যাটারড একটা, তারপর হ্যাশ একটা, তারপর এটা কি ডলার সাইন একটা, পার্সেন্ট একটা, প্রত্যেকটা সিম্বলকে আমার অ্যারেতে রূপান্তর করছে। লজিকটা বুঝতে পারছেন কীভাবে করবো আমরা? অ্যারেতে রূপান্তর করছে। ওকে, তারপর কি আছে? সেমভাবে আমি কি করব, নাম্বারকে করব, সেমভাবে আমি আপার কেসকে করবো, লোয়ার কেসকে করবো। কপি কপি করলাম, তাহলে এখানে কি হবে, আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে নাম্বার, যেহেতু এটা নাম্বার, ওকে নাম্বারটা পেয়ে যাবে। তারপর এটা কি আছে, আপার কেস, ওকে। তাহলে কি আমি এখানেও চেঞ্জ করে দেবো? এখানেও কি আমার আপার কেসটা নিব? সরি, প্রথমে কি আছে, লোয়ার কেস, লোয়ার কেস, তারপরে কি নিব, দেখেন তো এখন কোথাও ভুল আছে কিনা। আপনারা আপনারা নিজেরা একটু চেক করে দেখেন। জি, ঠিক আছে। তাহলে কি করতেছি আমি, প্রত্যেকটাকে আমি স্ট্রিং এ রূপান্তর করতেছি, তাই না? দেখেন, ঠিক আছে, চেক করে দেখেন, সরি, অ্যারেতে রূপান্তর করতেছি। এখন কি করতে হবে, এখন কি করতে হবে, প্রত্যেকটা অ্যারেকে আমাকে প্রথমে জয়েন করতে হবে, তারপর কি করতে হবে, আমাকে শাফেল করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, এখন আমি আরেকটা ফাংশন আছে, ইজ অ্যারে, মানে আমার অ্যারে কিনা এটা চেক করার জন্য একটা ফাংশন আছে, ইজ অ্যারে নামে একটা ফাংশন আছে। কারণ আমার এটা তো এরে নাও হইতে পারে, আমার ধরেন এতটুকু কন্ডিশন, হয়তোবা সে আপারকে সিলেক্ট করিনি, আপারকে সিলেক্ট না করলে কি আমার এতটুকু অংশ থেকে যাবে, আমার ভ্যালু কি এতটুকু থাকবে? সো এটা তো এরে না, এই জন্য আমি চেক করব যে প্রত্যেকটা এরে কিনা, ইজ এরে, সিম্বল, আচ্ছা, ওর তারপরটা কি নাম্বার, যে কোনো একটা যদি আমার ইস এরে হয় বা এরে হয়, ইস এরে আমি এভাবে চেক করব কি, তারপরটা কি লোয়ার কেস, তারপর কি ইস এরে,
ঠিক আছে, প্রত্যেকটা অ্যারে, মানে এটা যদি অ্যারে হয়, মানে যে কোনো একটা যদি অ্যারে হয় তাহলে কি রাইট? ওকে, তাহলে আমরা এখন অ্যারে মার্জ করব। অ্যারে মার্জ ফাংশনটা আপনাদেরকে পড়তে বলছিলাম না, স্টাডি করার জন্য বলছিলাম না, স্টাডি করছেন? তাহলে কি আমি সিম্বল নিব, মানে প্রত্যেকটাকে আমার মার্জ করবে, এটা তারপরে কি কি করবে, কাকে নিবে, নাম্বার, তারপর কাকে নিবে, সিকোয়েন্সটা বলেন, লোয়ার কেস নিবে, তারপরে কি করবে, আপার কেস নিবে, তারপরে কি সবগুলো আমার অ্যারে মার্চ করে ফেলল। ঠিক আছে, এখন আমাকে শাফেল করতে হবে। শাফেল করার জন্য একটা ফাংশন আছে। ফাংশনটা কি? শাফেলই আছে, শাফেল নামে একটা ফাংশন আছে। সো এই ফুল অ্যারেটাকে আমি শাফেল করলাম, ফুল অ্যারেটাকে আমি শাফেল করলাম SHUFFLE, শাফেল স্পেলিং এটা হবে। আচ্ছা, শাফেল করা হয়ে গেল, এখন কি করব আমি, এরপরে কি কি কাজ আছে? এটাকে শাফেল করার পর কি কাজ আছে? আচ্ছা, সবাই একটু আগে এরে আমি মার্জও করে ফেলছি, এরে আমি সাফল্যও করে ফেলছি, এখন আমাকে কী করতে হবে, স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। স্ট্রিংয়ে কনভার্ট করতে পারবো কীভাবে? আমি একটা ফাংশন দেখাইছিলাম, কী দিয়ে করবো বলেন, স্ট্রিংয়ে কনভার্ট করবো কীভাবে? গত ক্লাসে দেখাইছিলাম না, ভুলে গেছেন? জয়েন নামে একটা ফাংশন আছে আমার প্রাইড ইকুয়াল, সো জয়েন করবে কীভাবে? জয়েন করবে, মাঝখানে কোনো কিছু থাকবে না, গ্লু আমার জাস্ট ডাবল কোটেশন দুটা দিয়ে দিলাম, তার মানে কি কোনো স্পেস থাকবে না, কোনো কিছু থাকবে না আমার এখানে। এবং জোড়া লাগবে কোনটা, ফুল অ্যারেটাকে, ফুল অ্যারেটাকে আমার জোড়া লাগলো। ওকে, আচ্ছা এখন ঠিক আছে, আমি যতটুকু দিছি আমি সিম্বল ততটুকু দিয়ে আমার জেনারেট হয়ে গেল, একটা পাসওয়ার্ড আমার চলে আসলো। বাট এখন আরেকটা প্রশ্ন আছে, আমি তারপর লেন্থ সিলেক্ট করে দিচ্ছি, এখানে লেন্থ সিলেক্ট করে দিচ্ছি না, আমাকে কি লেন্থটাও সিলেক্ট করতে হবে, লেন্থটাও দেখতে হবে আমার যে কত লেন্থের দিছে। আমার যদি 10 লেন্থের দেয় তাহলে 10 ক্যারেক্টারের নাম্বার আসবে এখানে, তাই না? আমার কি এই জিনিসটা আমার চেক করতে হবে? করছি কি কোনো কিছু? এরে মার্চ লাইন 46 শাফেল এক্সপেক্টেড প্যারামিটার 1 2 এরে, তাহলে এখানে আরো কাজ কারবার করতে হবে, যেটা সেটা হলো যে সবগুলোকে আমার এরে নিতে হবে, ব্ল্যাঙ্ক এরে নিতে হবে, তাহলে আমার ইরোরগুলো আসবে না। এগুলো কি আমি ব্ল্যাঙ্ক এরে নিচ্ছি, যেহেতু আমার ইরোর আসতেছে আমি ব্ল্যাঙ্ক এরে নিয়ে নিলাম, তাহলে আমি অনেকটাই
expected parameter for case upper case আছে ওকে ওকে আমি তো এখানে স্ট্রিং পাস করি সরি এর কি হবে ভাই ব্ল্যাঙ্ক এর তো এইভাবে হবে আমি ব্ল্যাঙ্ক এর নিয়ে নিলাম দেখি এররগুলো আমার চলে গেছে ঠিক আছে তারপর কি আছে আমার এখান থেকে যে লেন্থটা সিলেক্ট করে দেব লেন্থ অনুযায়ী আমার পাসওয়ার্ড নিয়ে আসতে হবে সো লেন্থ অনুযায়ী আমার পাসওয়ার্ড নিয়ে আসার জন্য কি করতে হবে আর একটা কন্ডিশন আমাকে দেখতে হবে যে লেন্থ ইকুয়াল টু ডলার পোস্ট লেন্থ লেন্থটা যত আছে আমার ওটাকে রিটার্ন করবে ওকে আচ্ছা বাই ডিফল্ট আমি জিরো রাখি আমি নিচে আবার আরেকটা চেক বসাবো ইফ সেট এন্ড এন্ড নট এমটি ডলার পোস্ট ইকুয়াল টু লেন্থ এটা আমার এমটি যদি না হয় তাহলে লেন্থ আমার কত হবে ডলার পোস্ট লেন্থ ওকে তাহলে কি আমার লেন্থটাও চলে আসলো তো এরপরে কি করব আমি লেন্থটা তো চলে আসলো তাই না এখন আমার একটা ভেরিয়েবলের মধ্যে পুরো একটা পাসওয়ার্ডের যতটুকু লেন্থ দিবে জেনারেটেড পাসওয়ার্ড আচ্ছা আরেকটা ফাংশন আছে আপনারা লিখে রাখতে পারেন যে সাব এসটিআর সাব এসটিআর করবে কি আমার পুরো যে স্ট্রিং আছে স্ট্রিং থেকে আমি কতটুক থেকে কতটুকু নিতে চাই কতটুক থেকে কতটুকু নিতে চাই সাব এসটিআর কি তিনটা প্যারামিটার অ্যাকসেপ্ট করবে দুটো অ্যাকসেপ্ট করতে পারে থার্ডটা হচ্ছে অপশনাল থেকে প্রথমটাকে কি ভেরিয়েবলটা আমার পাস করতে হবে ভেরিয়েবলটা পাস করলাম কি আমি পাসওয়ার্ড নামে আমার যে ভেরিয়েবলটা আছে পাসওয়ার্ডটা পাস করলাম তারপর কি পাসওয়ার্ড যেহেতু আমার এখন উপরে দেখতেছি না অনেক বড় ক্যারেক্টার হইতে হয়ে গেছে তো আমার জিরো থেকে শুরু করব এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট দেখেন স্ট্রিং আইএনটি প্রথমটা অফসেট তারপর আইএনটি লেন্থ তারপর সেকেন্ডটা যেটা পাস করব সেকেন্ডটা আমি জিরো থেকে শুরু করে কত দূর পর্যন্ত নিব সো আমি লেন্থ পর্যন্ত নিব লেন্থ পর্যন্ত ঠিক আছে ওকে এই লেন্থ পর্যন্ত তো নিলাম বাট আমার এখানে কি করতে হবে সেকেন্ডটা যখন আমি সাবমিট করব ভ্যালুর মধ্যে আমাকে বলে দিতে হবে এই যে ইউর পাসওয়ার্ড এটা ঠিক আছে নেম পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড ভ্যালুর মধ্যে আমার পিএসপি কোডের মধ্যে বলে দিতে হবে কি আচ্ছা পিএসপির আরেকটা শর্ট হ্যান্ডেড আছে এটা হচ্ছে একটা শর্ট হ্যান্ড শর্ট হ্যান্ড কেন এখানে কি আমার ইকো করতে হলো না তাহলে কি আমার এই ইকুয়াল দেওয়ার ফলে আমার ইকো করতে হলো না আদারওয়াইজ আমাকে কি করতে হইতো পিএসপি লিখে তারপর ইকো এমনে করতে হইতো তাই তো দুটাই কাজ করবে তাহলে কি হলো আমার এখানে ইকো করতে হলো না বাট তারপরে আমার কি কিছু এরর আসবে কারণ কি এই যে জেনারেটেড পাসওয়ার্ড এটা তো নাও আসতে পারে ঠিক আছে না তো সেক্ষেত্রে কি আমি চেক দিয়ে আরেকটা নাল কলাপ সফটওয়্যারটা দিয়ে নিয়ে নিতে পারি ওকে এখন দেখি আমার কাজ কারবারগুলো হয়েছে কি না তো আমি সিলেক্ট করলাম 10টা ক্যারেক্টার নিব এগুলা এগুলা আচ্ছা এখানে ডিরেক্ট ওটা চলে আসছে ভেলোটা তাই তো তাহলে কিছু ভুল আছে
ও ইকুয়ালটা দেওয়া হয়নি। বাই ডিফল্ট একটা থাকতেছে, একটা ক্যারেক্টারের নয়টা, নয়টার জন্য নয়টা আসতেছে, নয়টা আসছে কি এখানে উপরে। আচ্ছা একটু জুম আউট করি, বাট আমি দেখতেছি যে বাই ডিফল্ট একটা থাকতেছে। সো বাই ডিফল্টটা কোথা থেকে আসতেছে ওটাকে আমরা একটু ডিটেক্ট করতে হবে। কোনো কিছু সিলেক্টেড অবস্থায় আছে, এটা কি ছিল প্রথমে ইসেট পাসওয়ার্ড দেখতেছে, নট এমটি পাসওয়ার্ড যদি থাকে অপশন ভ্যালু লেন্থ ডলার পোস্ট লেন্থ সিলেক্টেড লেন্থ এটা হচ্ছে থাকবে। এটা একটু আগে যেটা কমেন্ট করছিলাম, বাই ডিফল্ট ভাবে নয়টা থাকছে, তাই তো? লেন্থ কি বাই ডিফল্ট কোনো কিছু সিলেক্ট করা আছে? এই যে এটা সিলেক্ট করা আছে, এটা এখানে কটা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টাই আছে, তাই তো? প্রত্যেকবার জেনারেট হচ্ছে, আমি চাচ্ছি না যে বাই ডিফল্টটা শো হয়ে থাকে। আমি এখান থেকে নাম্বার চেঞ্জ করলে আমি যদি চোদ্দোটা নেই চোদ্দোটাই জেনারেট হবে। দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন চোদ্দোটাই জেনারেট হয়েছে, সব কিছু ঠিক আছে। আমি যদি এটা শো চাই আপার কেস শো আসবে, আপার কেস লোয়ার কেস মিক্স অবস্থায় আসবে। ওকে, আর আমি যখন ফার্স্ট টাইম লোড করতেছি তখন আমি জিরো অবস্থায় চাই, বাট আগের ভ্যালুটাই নিয়ে নিচ্ছে। এখানে কিছু ক্যাশ ধরে আছে, মেবি কাজ আমার অনেকাংশই কমপ্লিট, বাট আমার কি আসতেছে না, এই যে এটা জেনারেটেড পাসওয়ার্ডটা প্রথমে আসতেছে আমার, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমি এখানে ইকো করে দেখি। ইকো ফার্স্ট টাইমে পাসওয়ার্ডটা দেখি। প্রত্যেকবারই পোস্ট হচ্ছে, প্রত্যেকবার রিলোড দেওয়ার সাথে সাথে আমার ফর্ম সাবমিট হচ্ছে, তাই তো? ওকে, আমি একটু দেখি। নতুন একটা ইনকগনিটো দেবে দেখি আমি। আচ্ছা, ওখানে মেবি ক্যাশ ধরে আছে এই কারণে। এটাতে ঠিক আছে, ওটাতে মেবি ক্যাশ ধরে আছে, তো এই কারণে সমস্যা হয়েছে। দেখেন, 16টা বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, আমি যদি সিলেক্ট করি এখানে, এই যে নিচে 16টা চলে আসলো। আর উপরেটা যেহেতু আমি ইকো করছি, ইকোটা যদি আমি একটু অফ করে দেই তাহলে কি অফ হয়ে গেল? ওকে, বুঝে গেছে, রিসাবমিট করলাম। এটা যদি এখান থেকে আসি, 16টা জেনারেটেড। আর আমি যদি প্রথমবার অবস্থায় আসি, আচ্ছা, প্রত্যেকবারই যেহেতু পোস্ট হচ্ছে, প্রত্যেকবার এটাই থাকবে। আমি যদি ইনকগনিটো মোডে ওপেন করি, একটা ট্যাব ওপেন করলাম, ইউআরএলটা পেস্ট করলাম, দেখেন এখন কিন্তু আসেনি। এখন কিন্তু বাই ডিফল্ট কটা আসছে, 16টা আসছে, জেনারেট করলে 16টা, 15টা করলে 15টা জেনারেট হবে, আপার কেস দিলে আপার কেস শো হবে। বোঝা গেছে এখন? তাহলে আমার কি ক্যাশিং সমস্যা ছিল ওখানে? ওকে, আর এখানে করলাম কি, দেখেন, ডলার পোস্ট পাসওয়ার্ড যদি থাকে এবং নট এমটি যদি পাসওয়ার্ড থাকে, তাহলে কি হচ্ছে, ইকো ভ্যালু আগে যে সিলেক্টেডটা ছিল ওই সিলেক্টেডটা প্রথমেই থাকতেছে। তাহলে দেখেন, এখানে যদি আসি 15, উপরে কিন্তু 15টা এই যে উপরে উঠে আছে। বুঝা গেছে? তাহলে এটা দিয়ে কি, আমি সাবমিট করার পর ওটা যেন আমার ডিলেট না হয়, আগে যে লেন্থটা দিছিল আমার লেন্থটা যেন ডিলেট না হয়, সেই ক্ষেত্রে আমি এই কাজটা করলাম। আচ্ছা, তো কি করলাম এখানে, এতটুকু তো বুঝছেন, জাস্ট ফাংশন নিলাম, লুপ চালাইলাম, এই জিনিসগুলো হইলো, ভেরিয়েবল নিলাম, চেক করলাম,
মেইন মেইন কাজটা কি, আমার প্রত্যেকগুলোকে যে স্ট্রিংগুলো আছে স্ট্রিংগুলোকে আমি এরেতে কনভার্ট করছি, এরেতে কনভার্ট করার পর তারপর কি এরে মার্চ করছি, তারপর কি শাফেল করছি, জয়েন করছি আবার। জয়েন মানে এরেগুলোকে যতগুলো এরে শাফেল করলাম, শাফেল করে জয়েন করলাম, দেন লেন্থ অনুযায়ী আমি ওইখান থেকে যত কয়টা আমার ক্যারেক্টার লাগবে ক্যারেক্টার বের করে নিয়ে আসলাম, তারপর জেনারেটেড পাসওয়ার্ডটা আউটপুটে শো করলাম। ঠিক আছে, আচ্ছা আজকে